পরিবারের সুখের জন্য সবার কাছে টাকা পাঠাইছি। অনেক সময় দেখা যায় যে আমার ভাই বলে আমার জন্য আমার একটা আইফোন লাগবে, আমি ইজ্জতের দিকে খেয়াল করি নাই, আমি আইফোনের জন্য টাকা পাঠা দিছি। এবং আমার বাবা বলে জমি কিনতে হবে, আমি জমির জন্য টাকা পাঠা দিছি। আমার বোন বলে আমার এটা কিনতে হবে, আমি বোনের জন্য টাকা পাঠাইছি। এভরিথিং সবার চাহিদা মিটাতে গিয়ে আমি এদের কাছে আমার এই অবস্থা হয়েছে, তো কি করব বলেন? আমি কোনো দিকে পথ দেখতেছি না। এক সময় সৌদি আরবে আমাকে বাংলাদেশে পাঠাই দেয়, কারণ ওদের দেশে এই ধরনের নারী কখনো জায়গা পায় না। এই সন্তানের বাবার পরিচয় আমি কোথায় দিব? তো এখন আমি বাংলাদেশ চলে এসে আমার পরিবারের জন্য আমি জায়গা পাই না, পরিবার আমাকে স্থান দেয় না। প্রতিনিয়ত আমি এদের কাছে অপমানিত হচ্ছি এবং দিন দিন দেখা যায় আরও নির্যাতনের চাহিদা বেড়ে যাচ্ছে। সবাই আমাকে ঘৃণা চোখে দেখতেছে। আপনি এটা খাওয়ান, দেড় চামচ করে দিনে তিনবার। হ্যাঁ, এই খেয়াল রাখবেন যে দুইয়ের উপরে যাতে না উঠে, যদি উঠে তাহলে দুধ দিয়ে দিবেন। এমনি সর্দি কাশি কিছু আছে? না, এমনি কিছু নাই, শুধু জ্বরই আসছে। আমাকে কিছু বলবেন? আসলে বলতে তো আসছিলাম। হ্যাঁ বলেন। আমি অনেক বড় বিপদে আছি। মানে কিরকম? আমি প্রবাসী থাকি, আমি কয়েকদিন আগেই প্রবাস থেকে আসছি আর কি। আচ্ছা, তো এখন আমার পেটে বাচ্চা, আমি ওই বাচ্চাটা আমার ফেলে দিতে হবে। ফেলে দিতে? বাচ্চা ফেলে দিতে? হ্যাঁ। মানে কিভাবে, কি হইলো, কিভাবে হইলো? কয় মাসে? এই বাচ্চার বাবা নেই। বাচ্চাটা যে কোনো কিছুর সম্মুখীন হয়ে আসলে আমি একটা বিপদে পড়ে গেছি আর কি। আমি কি করতে পারি? মানে আমার কাছে, আমি আসলে আপনাকে বোঝাতে পারতেছি না, আমি দীর্ঘদিন যাবত বিদেশেই কাটাইছি, প্রায় পাঁচ বছর পর্যন্ত। তো পরিবারের সুখের জন্য আমি আসলে প্রবাসে গেছি। এখন আমার পরিবারে 10-12 জন সদস্য, সবার চাহিদা আমাকে মেটাতে হয়েছে, সবাইকে টাকা পাঠাতে হয়েছে, যখন যা লাগে তা পাঠাতে। দেশে স্বামী আসছিল, আমার 4টা বাচ্চা ছিল। তো 4টা বাচ্চা থাকলেও এরা এদের সুখের জন্য আমাকে প্রবাসে পাঠায় আর কি। এখন আপনি তো জানেন প্রবাসে মেয়েদের বিভিন্ন কাজ থাকে। এখন আমি যখন প্রবাসে গেছিলাম তখন ওই যেই কপিলের কাছে আমি ছিলাম, ওই কপিলের 4টা ছেলে, ওই কপিল এবং জামাই আছে 4-5 জন, মানে সবাই এদের পরিবারের সদস্য ছিল প্রায় 10-12 জন মতো। শর্মের কথা কি, এই 10-12 জনই আমার কাছে আসতো। আচ্ছা, তো আমি তো টাকা পেলেই আমি যাত্রার কাছে গেছি, কারণ আমার পরিবারের জন্য আমার টাকা পাতাতে হয়। এটার জন্য আমি কোনো কিছু খেয়াল করি নাই, আমি যে যেরকম বলছে আমি সেরকমই করছি। এক পর্যায়ে আমি একটা বড় বিপদে পড়ে গেলাম, যখন সৌদি আরবে আইন তো করা আপনি জানেন, তো ওখানে যখন ওই ধরনের একটা সিচুয়েশন আমার ভিতরে চলে আসছে, আর আমাকে পাঠাই দিয়ে বাংলাদেশে, এখন বাংলাদেশে পাঠাই দিছে, এখন আমি
সমাজের কাছে সবার কাছে পরিবারের কাছে আমি একেবারে হেনস্থা হয়ে যাচ্ছি। এখন আমি কোনো দিকে জায়গা পাচ্ছি না। আর কি জানে আপনার মানে আপনি প্রেগন্যান্ট এটা জানে? এটা অনেকেই সন্দেহ করতেছে, কিন্তু অনেকেই জেনেও গেছে, কিন্তু ক্লিয়ার ভাবে কেউ শিওর হয় না আর কি। আচ্ছা আচ্ছা, আমি এখন কি করতে পারি? আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে চারজন। আমার স্বামী আমাকে শুয়ে চলে গেছে। এখন আমার যে চার সন্তান, আমার বাপের বাড়িতে আমার মা বাবা ভাই বোন এদের কাছে আমি রেখে প্রবাসী গেছি। সর্বের কথা কি বলবো, এদের চাহিদা মেটাতে গিয়ে আমি এই প্রবাসে মানে কি বলবো, এই যে যারা ইয়া থাকে মানে বাংলাদেশ থেকে যায়, তারা এই প্রবাসে বিভিন্ন জায়গায় তারা মানুষের কাছে হেনস্থা হয়ে যায়। আমি ইজ্জতের বিনিময়ে আমি এদের কাছ থেকে টাকা নিয়েছি, পরিবারের সুখের জন্য সবার কাছে টাকা পাঠাইছি। অনেক সময় দেখা যায় যে আমার ভাই বলে আমার জন্য আমার একটা আইফোন লাগবে, আমি ইজ্জতের দিকে খেয়াল করি নাই, আমি আইফোনের জন্য টাকা পাঠা দিছি। এবং আমার বাবা বলে জমি কিনতে হবে, আমি জমির জন্য টাকা পাঠা দিছি। আমার বোন বলে আমার এটা কিনতে হবে, আমি বোনের জন্য টাকা পাঠাইছি। এভরিথিং সবার চাহিদা মিটাতে গিয়ে আমি এদের কাছে আমার এই অবস্থা হয়েছে, তো কি করবো বলেন? আমি কোনো দিকে পথ দেখতেছি না। এক সময় সৌদি আরবে আমাকে বাংলাদেশে পাঠাই দেয়, কারণ ওদের দেশে এই ধরনের নারী কখনো জায়গা পায় না। এই সন্তানের বাবার পরিচয় আমি কোথায় দিব? তো এখন আমি বাংলাদেশ চলে এসে আমার পরিবারের কাছে আমি জায়গা পাই না, পরিবার আমাকে স্থান দেয় না। প্রতিনিয়ত আমি এদের কাছে অপমানিত হচ্ছি এবং দিন দিন দেখা যায় আরও নির্যাতনের চাহিদা বেড়ে যাচ্ছে। সবাই আমাকে ঘৃণা চোখে দেখতেছে। জানেন ভাই, আমি দুই চোখ দিয়ে কিছু দেখতেছি না, মনে হচ্ছে আমি মরে যাই। কি করবো, আপনাদের কাছে আপনার কাছে চলে আসছি, কদিন হচ্ছে আমি আপনার কাছে আসার জন্য বসে আছি, কি করবো ভাই বলেন? আসলে অনেক দুঃখের বিষয়, আমাদের দেশে অনেক অনেকেই যায় বুঝছেন, এরকম ঠিক আছে, অনেক মেয়েরাই অনেক মারাই যায় প্রবাসে, বুঝি। কেউ তার শখে যায় না, হয়তো বা অভাবের অন্তরণে মানে পারিবারিক চাহিদা মেটানোর জন্যই যায়, বুঝি। এখন মেইন হচ্ছে যে আপনার যে পজিশন, আসলে দুঃখের বিষয়, আপনাদের রেমিটেন্সে আমাদের দেশে আমরা ভালো আছি, আমরা চলি, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে আমরা ওইভাবে ভালোভাবে দেখি না, এটা আমাদের ব্যর্থতা। যাই কিছু করে ভবিষ্যতের কথা চিন্তা করা উচিত, নিজের ভবিষ্যৎটা তো ঠিক রাখতে হবে, তাই না? অন্যের ভবিষ্যৎ দেখেন সমস্যা নেই, নিজেরটা তো ঠিক রাখতে হবে। আপনি এখন এমন একটা সিচুয়েশনে আছেন, আপনার 5 মাস যদি হয়ে থাকে তাহলে এই বাচ্চা তো আমাদের কোনো ওষুধে কাজ হবে না। সামনে একটা হসপিটাল আছে না, ক্লিনিক, একজন ডাক্তার বসে, আমার বন্ধু মানুষ, আপনি ওনার সাথে যোগাযোগ করবেন, হয়তো বা এই উনি আপনাকে সহায়তা করতে পারে, ঠিক আছে। তবে আসলে কি নষ্ট করার ক্ষেত্রে পরকালের কথা হতে চিন্তা করবেন, নষ্ট করাটা আমি সাপোর্ট করব না, কারণ এইখানে আপনার জীবনের ঝুঁকি থেকে যায়। অনেক ক্ষেত্রে নাকি মারাও যায়, এখন আমি কি করতে পারি? আমার 4টা সন্তানের দিকে চাইও আমাকে বেঁচে থাকতে হবে। আপনি তারপর দেখেন, আমি আমি আপনার ফোনে কথা বলবো, আপনি শুধু এই নাম্বারটাতে একটু যোগাযোগ করেন। হ্যাঁ ভাই, আপনি চাইলে পারেন আমাকে একটু বিপদ থেকে মুক্তি করার জন্য। তবে একটা জিনিস কি দেখেন, মানে ভুল তো করে ফেলছেন, কিছু কিছু ভুলের প্রায়শ্চিত্য হয় না, ঠিক আছে। এখন যেহেতু পরিবারের দিকে তাকা, পরিবারের ভবিষ্যতের দিকে তাকা, পরিবার আমাকে কোথাও জায়গা দিচ্ছে না, যাদের জন্য চুরি করলাম তারাই বলতেছে আমাকে চোর।
এখন আমি কই যাব বলেন মানে যে করে বেশি তার দোষ হয় বেশি এই সমাজে এরকমই ঠিক আছে আপনার প্রবাসের থেকে আসছেন আপনার রেমিটেন্স পাঠাইছেন সেই রেমিটেন্সের উপরে ভিত্তি করে আমরা যা ভালো আছি দেশে দেখা অথচ আপনাদেরকে মূল্যায়ন আমরা করি না এটাই স্বাভাবিক এই সমাজের সমাজ আপনাদের মূল্যায়ন করে না আমাদের দেশে অনেক মামেরা যায় অনেকে বিদেশে যায় আপনাদের শখে তো যায় না নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য যায় কিন্তু এটা আমরা বুঝি ঠিক আছে যারা একটু সচেতন তারা আমরা বুঝি কিন্তু তাদেরকে কেউ ভালো চোখে দেখে না শুধু একটা কারণে দেখেন টাকার প্রতি এত মোহ দরকার নেই পরকালে চিন্তা করা আমাদের উচিত ছিল ঠিক আছে আমি কিছু ভাবি নাই না এটাই তো আপনার ভুল ছিল আপনি কেন এটা করলেন পরকালে চিন্তা করতে হবে ঠিক আছে শুনেন এই দুনিয়ায় সবকিছু না পরকাল বলতে একটা কথা আছে দুনিয়া তো হচ্ছে ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী দুনিয়ার কথা চিন্তা করতে হবে আমাদের ঠিক আছে প্রবাসে যান অথবা যাই কিছু যে যেই কাজই করেন এই পরকালের কথা চিন্তা করে এইভাবে নিজের ইজ্জতকে হেফাজতে রেখা আপনি সবকিছু করতে পারেন শুনেন এইটা দিয়ে আপনি চেষ্টা করেন তারপরে আমার আমি ফোনে যাব না বলে যাব ঠিক আছে জান এখনই জান এখন গেলে হয়তো পাবেন ঠিক আছে আপনার কাছে রিকোয়েস্ট আমার এই গোপন কথাগুলো কাউকে বলবেন না আচ্ছা আচ্ছা সমস্যা নাই জান আচ্ছা ঠিক আছে আসি ভাই জি দেখেন আমাদের সমাজে আমরা দেখি অনেক মা বোনেরাই এই বিভিন্ন দেশে যায় পরিবারের চাহিদা মেটানোর জন্য অথবা এই অভাবন্টনে পড়েই কিন্তু তারা বিদেশে যায় কিন্তু বিদেশে যাওয়ার পরে এরকম সিচুয়েশনে কিন্তু অনেকেই পড়ে কার জন্য বিদেশ করেন কল্পনা করে দেখেন এই দুনিয়ায় কিন্তু সব না পরকাল বললে একটা কথা আছে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জন্য এত বড় দীর্ঘস্থায়ী পরকালকে আপনি এভাবে হেলা করেন না ইজ্জতের নিজের ইজ্জতের হেফাজত নিজের কাছে ঠিক আছে আগে ইজ্জতরে হেফাজত করবেন আপনি যেইটাই করেন আপনি যে চাকরি করেন ব্যবসা করেন বা প্রবাসে যান যাই কিছু করেন নিজের ইজ্জতরে হেফাজত রাখা তারপরে করেন ঠিক আছে এভাবে ইজ্জত বিলিয়ে দেন না।